রান্না করতে গিয়ে রান্নার গ্যাস লিক করে গ্যাস সিলিন্ডারে আগুন লাগা ঘিরে চাঞ্চল্য। দমকল বাহিনীর তৎপরতায় বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেল শান্তিপুর 16 নম্বর ওয়ার্ডের বক্তারঘাট এলাকার অমল চৌধুরীর পরিবার। জানা যায়, রান্না করার সময় গ্যাস লিক করে সিলিন্ডারে আগুন লেগে যায়। আগুনের শিখা রান্নাঘরে ছড়িয়ে পড়ায় আতঙ্কিত হয়ে পড়ে পরিবারটি। খবর পেয়ে শান্তিপুর দমকল বাহিনীর কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। গ্যাস ছিল, গ্যাসটা জ্বলছিল, ওরা যাই হোক পুকুরের মধ্যে জলের মধ্যে ফেলে দিয়েছে। আমরা যে ওইটা আবার যা ওইটা ফায়ারটা আউট করলাম এবং আর কিছু কোনো অসুবিধা হয় না এবং চার্জ হ্যান্ড ওভার করে দিয়ে এলাম। এমনি বাড়িতে আগুন লাগুন লাগানো, বাড়িতে কোনো কিছু ক্ষয়ক্ষতি কেউ কিছু হয়নি। দমকল বাহিনীরা জানান, সময় মতো এসে আগুন নিয়ন্ত্রণে না আনতে পারলে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। যদিও এই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা যায়। বাড়িতে চা করতে গিয়েছিল, সেই সময় হঠাৎ করে মানে ওই যে গ্যাসের যে মুখটা হঠাৎ করে মানে লুজ হয়ে যায়। এবার বাড়ির লোক অতটা খেয়াল করেনি, এবার খেয়াল না করাতে ওইখানে হট করে মানে বসত আগুনটা জ্বলে যায় মুখে, গ্যাসের মুখে। এবার আগুনটা জ্বলে যায়, সিলিন্ডার যখন জ্বলে যায় তখন মানে দাউ দাউ করে ধরতে থাকে এবং বাড়ির সকলে আতঙ্কিত হয়ে যায়। তারপরে সেটাকে পুনর সবাই মিলে সাহায্য করে ওই জলের মধ্যে ফেলা হয়। তারপরে দমকল এসেছিল, দমকল আসে এবং এসে সারা বছর নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।